সবকিছু মিলে কি মনে হয়েছে যে আমাদের এখানে কি একটা পিএলআইডি বা এই ধরনের আপনার মা যেরকম সমস্যায় ভুগতেছিলেন সেটা কি একদম 100% চিকিৎসা সম্ভব কিনা? জি একদম মন ভালোই ছিল, চিকিৎসা চিকিৎসা ভালো কারণে তো আলহামদুলিল্লাহ এখন এক মাস লাগে না, 23 দিন আমরা পুরোপুরি সুস্থ হয়েছে। জি জি। আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়া একজন পেশেন্টকে নিয়ে, মিসেস রেনু বেগম। তো উনি হচ্ছে দীর্ঘদিন যাবত যে সমস্যায় ভুগতেছিলেন, যে অসুস্থতা ভুগতেছিলেন, অর্থাৎ হাঁটুতে ব্যথা ছিল আর হচ্ছে মাজাতে প্রচন্ড ব্যথা ছিল, সেই সমস্যায় ভুগতেছিলেন। উনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে এখন কি অবস্থা সেটা জানতে চাইব। তো আসুন ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই, ওনার নামটা জেনে আমরা ওনার সমস্যাটা আমরা শুনব। জি আসসালামু আলাইকুম। জি ম্যাম, আপনার নামটা বলে একটু পরিচয়টা দিবেন। আমার নাম রেনু দেবী। আপনার কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন? জি। আপনার নাম হচ্ছে রেনু বিবি। আপনার সমস্যা ছিল হচ্ছে মাজাতে ব্যথা ছিল, হাঁটুতে খুব প্রচন্ড ব্যথা ছিল, তো সেটার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে এসে দেখিয়েছেন, স্যার ট্রিটমেন্ট দিয়েছে, অর্থাৎ আপনি আমাদের এখানে ভর্তি ছিলেন। তো আপনার একটু শুনতে চাইবো যে আপনার যে সমস্যাটি ছিল প্রথম অবস্থা আপনার কি হতো, কি সমস্যা করতে হতো প্রতিদিন, মানে খুব সমস্যা ছিল, ব্যথা ছিল বেশি, আপনার খুব সহ্য করতে পারতেন না, একটা সময় দেখা গেছে আপনি হাঁটতেও পারতেছেন না বা আপনি বিছানায় শুয়ে পড়তেছেন, হাঁটতে পারেন না ব্যথার জন্য, সেই সমস্যাটাই হতো। আপনি যে এখানে আসছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, স্যার কতদিন ভর্তি থাকার কথা বলেছে? এক মাস ভর্তি থাকার কথা বলেছে, কিন্তু আপনি এক মাস ছিলেন না, আজ পর্যন্ত কতদিন? 23 দিন ছিলেন, অর্থাৎ আপনার এক মাস থাকতে হচ্ছে না। 23 দিনে ইনশাআল্লাহ কতটুকু সুস্থ হয়েছেন আগের চাইতে? আগের চাইতে এখন পুরোপুরি সুস্থ, অর্থাৎ আপনাকে 30 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি হচ্ছে 23 দিন আছেন, এখন পুরোপুরি ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন। জি আচ্ছা। দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্টের কথা, অর্থাৎ রেনু বিবি অনেকদিন যাবত আমাদের এখানে ভর্তি ছিলেন, অর্থাৎ ওনাকে ভর্তি দেওয়া হয়েছিল 30 দিনের, উনি দীর্ঘ 23 দিন থাকার পর ইনশাআল্লাহ আগের চাইতে এখন 100% সুস্থ আছেন। তো ওনার সাথে যিনি ছিলেন, ওনার মেয়ে ছিল, ওনার সাথে আমরা একটু কথা বলবো আনুষঙ্গিক বিষয় নিয়ে, চলেন ওনার সাথে আমরা পরিচয় হয়নি। জি ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন। আপনার হচ্ছে শুধু বরিশাল থেকে আসছেন, আপনার মা হচ্ছে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন দীর্ঘ 23 দিন যাবত, 23 দিন যাবত হচ্ছে ভর্তি ছিলেন, সেক্ষেত্রে এখন মোটামুটি একদম পুরোপুরি সুস্থ আছেন। আমি একটু জানতে চাইবো, আপনি তো সবসময় কাছে ছিলেন, যখন ওনার যে ব্যথাটা সমস্যায় ভুগতেছিলেন, যখন ওনার ব্যথাটা হতো তখন কি অনুভব হতো বা কিরকম করতেন, বা উনি যে প্রচন্ড ব্যথায় ভুগতেছিলেন তখন ওনার কি কি সমস্যা পড়তে হতো? ওনার হাঁটুতে ব্যথা ছিল, বসলে মানে উঠতে সমস্যা হতো, তারপরে হাঁটু মানে ভাঁজ করে বসে থাকলে উঠতে কষ্ট হতো, এই সমস্যা ছিল। তা এই ডাক্তারের কাছে ভর্তি হওয়ার পর থেকে ট্রিটমেন্ট করা। আপনি যখন ডক্টরের কাছে নিয়ে আসলেন তখন হচ্ছে আমাদের স্যার কি বলেছে? স্যার বলেছে যে মানে এক মাস থাকতে ওনার চিকিৎসা করা লাগবে, মানে থেরাপি, মানে এক মাস থাকতে হবে, থেরাপির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট চালাবো, সেখান থেকে একদম রিকভারি সম্ভব। জি। কিন্তু আপনাদের এক মাস থাকতে হলো না, আজকে হচ্ছে সর্বোচ্চ 23 দিন ছিলেন, ইনশাল্লাহ 23 দিনেই পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। 23 দিন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে। এর আগে কি আপনি অন্য কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? না, আমাদের বরিশাল মানে গ্রাম ডাক্তার কাছে দেখিয়েছি, মানে গ্রাম ডাক্তারকে দেখিয়েছেন। জি, ঢাকায় সুফুল ডাক্তার কাছে আসছে, আসার পরে হচ্ছে স্যার বলছে 30 দিন ভর্তি থাকার জন্য। 30 দিন ভর্তি থাকার জন্য আমরা ঠিক আছি, আমি 30 দিন ছিলাম, 30 দিন অনেক। আচ্ছা, আপনার কি একটু জানা আছে বা আপনি কি বলতে পারবেন যে কতজন ডাক্তার দেখিয়েছিলেন আপনাদের গ্রামে? আমাদের গ্রামে হয় 3-4 জন দেখেছি। তখন ওনার হচ্ছে ব্যথা জাতীয় কোন কিছু ওষুধ দিয়ে দিচ্ছে, খেয়ে কিছুদিন ভালো ছিল, পরে আবার ব্যথাটা শুরু হচ্ছে, পুরোপুরি ভালো হয় না। আচ্ছা, আপনি তো এখানে প্রথম থেকেই ছিলেন, আপনার মায়ের সাথে ছিলেন, তো আমাদের এখানে যে চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ ফিজিওথেরাপি, তারপর হচ্ছে আমাদের কন্টিনিউ স্যারের দেখাশোনা, সবকিছু মিলে কি মনে হয়েছে যে আমাদের এখানে কি একটা পিএলআইডি বা এই ধরনের আপনার মা যেরকম সমস্যায় ভুগতেছিলেন সেটা কি একদম 100% চিকিৎসা সম্ভব কিনা? জি, একদম মন ভালোই ছিল, চিকিৎসা চিকিৎসা ভালো কারণে তো আলহামদুলিল্লাহ এখন এক মাস লাগে না, 23 দিন আমরা পুরোপুরি সুস্থ হয়েছে। জি জি। আমাদের যে ম্যানেজমেন্টের লোক আছে, আমাদের যে আয়া বুয়া ক্লিনার,
ওয়ার্ড বয় ওনারা যে কাজ করে ওনারা কিরকম সব দিক থেকে কি ভালো সাপোর্ট দিচ্ছে আপনাদের? তারা অনেক ভালো আছেন। জি দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্টের নিজের মুখে উনি ওনার সমস্যার কথা আপনাদের কাছে শেয়ার করেছেন। আর আপনারা যে যেখানে আছেন ওনাদের মতো যদি কোনো সমস্যা থেকে থাকে আর হচ্ছে আপনার বাত ব্যথা প্যারালাইসিস অর্থাৎ হাঁটু ব্যথা মাজার ব্যথা মাজার ক্ষয় এগুলো যদি থেকে থাকে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমি শুধু একটাই কথা বলবো আপনারা এদেশি দিক না গিয়ে আপনার যেখানে গেলে সঠিক ট্রিটমেন্টটা যেখানে গেলে 100% একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন অযথা টাকা পয়সা নষ্ট না করে আপনি যেখানে গেলে 100% একটা ট্রিটমেন্ট সম্ভব সেখানে আপনি গিয়ে ট্রিটমেন্ট নেবেন সে প্রত্যাশিত আমরা আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।